অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। দেখ কি সুন্দর না? I love you, Shalu. Kire, huh? Dada ke to oni kichu bole chup kori. Kintu eigulo? Eigulo ki? Ki eigulo? Ei shob kichu Shalu ke almari theke beriyeche. কি করা উচিত? কত কষ্ট করে তোকে বড় করা হচ্ছে, বৃন্দা সারাক্ষণ খাচ্ছে, আর শালু কি করলো? প্রেম করছে, প্রেম। আমাদের আমাদের পরিবার একবারে মান সম্মান ধুলায় মিশিয়ে দিচ্ছে। চুপ করো মা, তুমিও তো জ্যাঠাইয়ের মতো নর্দের কথা শুনে রিয়াক্ট করছো। মানে? হ্যাঁ মা, এটা সত্যি যে ছেলেটাই শালুকে ওই গিফটগুলো দিয়েছে, কিন্তু এটাও সত্যি মা যে ছেলেটা শালুককে ভালোবাসে। আর ছেলেটা শালুককে বিয়ে করতে চায়, তাই ছেলেটা ওই গিফটগুলো দিয়ে শালুককে বিয়ের প্রস্তাব দেয়। আমাদের শালুক কিন্তু রাজি হয়নি মা, কিন্তু ছেলেটা তাও কথা শোনে। এবার জিনিসগুলো বাড়িতে নিয়ে আসবে, আর তোমাদের কাউকে কিছু জানাবে না? কেন জানাইনি বল? মা, তোমাদের কাউকে জানাইনি, কিন্তু শালুক আমাকে পুরোটা জানিয়েছে। শালুক কোনো অন্যায় করেনি মা। আমাদের শালুক বোকা হতে পারে, সহজ সরল হতে পারে, কিন্তু আমাদের শালুক অপরাধী নয় মা। আজকে শালুকের প্রথম দিন ছিল অফিসে, আর তুমি আজকেই মেয়েটাকে এরকম মারধর করলে, বকাবকি করলে, কি বলো তো মা? আমার ভুল হয়ে গেছে, আর আমি কিছু করবো না মা। আমার ভুল হয়ে গেছে, মানে ষাট খুব লেগেছে না মা, খুব লেগেছে না। তোর মাটা না বুড়ো হয়ে গেছে জানিস তো, একদম বুড়ো হয়ে গেছে, তাই জন্য সব বোন বুদ্ধি লোপ পেয়েছে। আমি তো জানি আমার মেয়েরা তো একেবারে হীরের টুকরো, এমন কিছু করবে না যে আমাদের মান সম্মান নিয়ে টানাটানি করে। আমি জানি। আমায় ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে। ঠিক আছে, এরকম ভাবে বলো না, ঠিক আছে? মা মা মা, চলো চলো বসবে, চলো আর কান্নাকাটি করো। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, বসো। কি করলাম? জানি না এইভাবে মিথ্যে কথা বলার জন্য ঈশ্বর আমায় ক্ষমা করবেন কিনা, কিন্তু সত্যিটা বললে মা যে সহ্য করতে পারবে না। শালুক কোথায়? আমি সকালবেলা শালুককে অনেক ভুল ভাল কথা বলেছি, আমি বাইরে দাঁড়িয়ে সবটা শুনেছি, আমার মনে হয়েছে আমি ভুল বলেছি। শালুক শালুক আমাকে ক্ষমা করে দে, বোন আমাকে ক্ষমা করে দে। ছাড় এই রোজ রোজ মাতলা বোন, আমার ভাল লাগে না। তুই যা গিয়ে ঘরে শুয়ে পড়, যা। কেন ঘরে কেন যাবো? আমি আমার বোনের সাথে কথা বলছি তো। না না ঠিক আছে, কাল সকালে যা বলার বলিস, এখন যা ঘরে যা। না আমি সকালে বলবো না, আমি এখনই বলবো। শালুক আমি পার হচ্ছি তো, ক্ষমা করে দে আমাকে, ক্ষমা করে দে না শালুক, প্লিজ ক্ষমা করে দে আমাকে।
আচ্ছা ঠিক আছে, তোর জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছি, দেখবি। একটা কথা আমি বলে দিচ্ছি, আমার বোনেদের মতন বোন হয় না, আমার বোনেরা কখনো ভুল করতেই পারে না, যাতে আমার মান সম্মান আমার মাথা নিচু হয়ে যায় এরকম কাজ করতে পারে না আমার বোনেরা। আমার বোনেদেরকে কখনো কোনো কথা বলবে না যাতে ওরা কষ্ট পায়, আমি কিন্তু বলে দিচ্ছি। টুকাই যা, যাও কে ঘর ধুই। আজ সকালবেলায় তো তুমি তোমার বোনেদের নামে কি বাজে বাজে কথা বললে, কি পাল্টিবাজ গো তুমি। পাল্টিবাজ কেন, সকালবেলা আমি জানতাম না, আমি সবটা এখন জেনেছি তাই জন্য। এই চালক, তোকে যদি কেউ কিছু বলে আমাকে বলবি, তোর বর্দাকে বলবি, তোর বর্দা তোর পাশে দাঁড়িয়ে আছে, কেউ নেই, তোর বর্দা আছে তোর পাশে। আচ্ছা ঠিক আছে, ঢুকাই যা, ওকে 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 ঘরে নিয়ে যা, যা ঘর তো ঘরে নিয়ে যা। অনেক কথা বলছি তো, অনেক কইছে, আরে ওখানে নেই, কইছে, চল চল চল, সহ্য হয় না।